नमस्कार बंधुरा आज के आरो एक नतून भिडियोते समस्त व्यूअर और सबसक्राइबर बंधुदेर हॉर्नेट मैनेर सैल्यूट। आज के द्वितीय पर्व हुगली जिलार अनाचे कनाचे घूरते घूरते आपनाके देखाबो जाफरखा गाजी मस्को और दरगाह। जाफरखा गाजी दरगाह होच्छे सैयद जामालउद्दीन मस्को थेके मोटामुटी 6-7 किलोमीटर मध्ये। तो हेलो फ्रेंड, हुगली जिलार अनाचे कनाचे घूरते घूरते एखन आमी चले जाफरखा गाजी दरगाह। तार सामने आमी दाड़िये आछि, भितरे एकटु परेई ढुकबो। आमी भितरे ढुके गेछि, तो भितरेर प्रत्येकटा जायगा आपनादेरके आमी पुंखानुपुंखभावे देखाबो। এর গঠনশৈলীটা একদম সম্পূর্ণ অন্য ধরনের। এর নিচের দিকের অংশগুলো হচ্ছে এই পাথরের ব্লক দিয়ে তৈরি, আর উপর দিকটা হচ্ছে ইটের তৈরি, আর এটা হচ্ছে ছাদহীন। অনেকে মনে করেন যে এখানে কোনো সময় হয়তো মন্দির ছিল, সেই মন্দিরটাকে ভেঙে বা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া মন্দির থেকে পাথর নিয়ে এই মসজিদটি তৈরি করা হয়। তো আপনাদেরকে আমি দেওয়ালের গাগুলো ভালো করে আপনাকে দেখাই, তাহলে আপনি এটা অনুমান করতে পারবেন। এখানে জৈন ধর্মের তীর্থঙ্করদের কিছু মূর্তি এখানে দেখা যাচ্ছে। তার মানে এখানে হিন্দু ধর্মের, জৈন ধর্মের আর মুসলিম ধর্মের তিনটে ধর্মের নিদর্শন পেলাম। আর কোনো ধর্মের নিদর্শন পাই কি না অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা। এগুলো হচ্ছে হিন্দু দেবতাদের মূর্তি, যতটা সম্ভব এটা বিষ্ণুর মূর্তি। বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এগুলো হচ্ছে আমাদের যে রাশি আছে জোডিয়াক, সেই রাশি চক্র। এগুলো তো ভাবা যায় না এরকম একটা মসজিদের মধ্যে এই ধরনের রাশিচক্র। মসজিদের দেয়ালে এই ধরনের রাশিচক্রের এরকম ছবি, যেটা ভারতবর্ষের মধ্যে যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তার মধ্যে এটা একদম অন্যতম নিদর্শন। নিচের এই ছবিগুলো লক্ষ্য করলে দেখা যাবে এটা তীর ধনুক চালাচ্ছে, হ্যাঁ গদা চালাচ্ছে। তো এরকম কতগুলো মূর্তি এখানে আছে। এখানের মূর্তিগুলো দেখুন ভালো করে, মূর্তিগুলো কিন্তু উল্টানো আছে, অর্থাৎ পাথরটাই পুরো উল্টানো আছে। সেই উল্টানো পাথরগুলো কিসের জন্য আছে? তো এ থেকে একটাই জিনিস ধারণা করা যেতে পারে যে কোনো মন্দিরের ভগ্নাবশেষ বা ভাঙা পাথর থেকে এই মসজিদটা তৈরি করা হয়েছে। আমার তো তাই মনে হয়, কারণ মন্দির ধ্বংসপ্রাপ্ত করে যদি সেইখান থেকে তার উপর মসজিদ করা হয় তাহলে এই ধরনের মাটির গ্রাউন্ড লেভেলে যে পাথরগুলো আছে সেইগুলো এরকম উল্টো হতো না। মন্দির ভেঙে গিয়েছিলো বা ভেঙে দেওয়াই হোক, সেই ভাঙা পাথর দিয়ে পুনরায় রিকনস্ট্রাকশন করা হয়েছে এই মসজিদটা। তো এটাই আমার মনে হচ্ছে এখানে এসে। এখানে যে জালিগুলো দেওয়া আছে, এই জালিগুলো হচ্ছে সব পোড়ামাটির, টেরাকোটা যেটাকে বলা হয়। আপনাদের চোখের সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন, সামনে থেকে 5টা গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটি 5টি গম্বুজ বিশিষ্ট নয়, এর পিছনেও আরও 5টা গম্বুজ ছিল, অর্থাৎ টোটাল 10টা গম্বুজ। তো মসজিদের মধ্যে প্রবেশ করছি। তো অ্যাজ ইউজুয়াল যেমন আপনাদেরকে বললাম, 5টা গম্বুজ বাইরে থেকে দেখা যাচ্ছে,
আরও 5টা গম্বুজ এখানে ছিল, তার মধ্যে অনলি আচ্ছা অর্থাৎ টোটাল 10টা গম্বুজের মধ্যে 6টা গম্বুজ আপাতত এখানে এখনও পর্যন্ত টিকে আছে, আর এখানে যে গম্বুজগুলো ছিল সেগুলো এখন পুরো ভেঙে গেছে। এই মসজিদটির সবচেয়ে সুন্দরতম অংশ হলো এই দেয়ালটা। এই দেয়ালটার মধ্যে টেরাকোটার যা কাজ করা আছে না, সেটা অসম্ভব সুন্দর। তো আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই। মসজিদের পাথরের গায়ে আমি এখানে দেখতে পাচ্ছি সংস্কৃত দেবনাগরীতে কিছু এখানে লেখা আছে। মসজিদের পিছন দিক থেকে এই ভিউটা আপনারা দেখছেন এখন। এখানে একটা অদ্ভুত ধরনের মসৃণ গর্ত দেখতে পাওয়া যাচ্ছে, কী কারণে এই গর্তটা হয়েছে জানি না, কিন্তু খুবই মসৃণ এই গর্তটা। তো চারদিকে আমার চোখ খুঁজে বেড়াচ্ছে এই মসজিদের কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করবার জন্য। তো আর সেই জন্য চারদিকে চোখ কান খোলা রাখছি, আপনারাও যদি চোখ কান খোলা রাখেন তাহলে এই মসজিদের মধ্যে অনেক কিছুই আপনি দেখতে পাবেন। আর তথাকথিত বাংলার সবচেয়ে পুরনো মসজিদ বলে এই মসজিদটাকে গণ্য করা হয়। তো আপনাদেরকে এই মসজিদের আনাচে কানাচে সমস্ত কিছু দেখালাম। 1298 খ্রিস্টাব্দে এই যে মসজিদটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাফর খা গাজী তৈরি করেন। মোটামুটি এটা 723 বছরের পুরনো এটা একটা মস্কো। তো সেটাই এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম। জাফর খা গাজী দরগার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো বারবার আপনাকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরে অন্য আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য